আমাদের আজকের আয়োজনে জানব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সংগ্রামী জীবনের গল্প। মূল গল্পে যাবার আগে তার জীবনের সর্বশেষ ঘটনাটা বলে শুরু করতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন একজন আপোষহীন ব্যক্তিত্ব। নীতির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। কুফার উমাইয়া গভর্নর ইয়াজিদ ইবনে আমার ইবনে হুবাইরা এবং পরে আব্বাসী খলিফা মানসুর তাকে প্রধান বিচারপতির পদ দান করলে তিনি তাদের সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। সেই পদ গ্রহণে অস্বীকৃতি জানানোর পেছনের কারণ, তিনি জালেম শাসকের সমর্থন করতে নারাজ ছিলেন। খলিফা এতে অপমানে ক্ষুব্ধ হয়ে ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করেন। প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে 10টি করে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো। পানাহারের কষ্টসহ বিভিন্নভাবে 70 বছর বয়সের বৃদ্ধ ইমামকে এভাবেই সে সময় নির্যাতন করা হয়। অবশেষে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইকে জোর করে বিষপান করানো হয়, আর তাতে তিনি প্রাণত্যাগ করেন। তবুও তিনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। এমন একজন মানুষের জীবনী কতই না ঘটনাবহুল ছিল, আর তার জীবনী থেকে আমাদের কতই না শেখার আছে। তাই আমাদের আজকের আয়োজনে থাকছে 55 বার হজ পালন করা এই ইসলামী সৈনিকের জীবনের গল্প, সেই সাথে তার জীবনের নানান অজানা এবং শিক্ষণীয় তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই 699 সালের 5ই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। তার দাদা জ্যোতি ছিলেন একজন ফরাসি অধিবাসী, তিনি ছিলেন একজন অগ্নি উপাসক। 36 হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে মক্কায় চলে আসেন। কুফায় পৌঁছে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সান্নিধ্য লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। এরপর তিনি কাপড়ের ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন। একবার নওরোজের সময় কিছু ফালুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপহার দিলে তিনি তাকে জিজ্ঞাসা করেন, এটা কি জিনিস? তিনি বলেন, নওরোজের ফালুদা। 40 হিজরিতে যুথির এক পুত্র জন্মগ্রহণ করেন, নাম রাখেন সাবিত। বরকতের জন্য তাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে এলে তিনি শিশুপুত্রের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। সাবিতের 40 বছর বয়সে 80 হিজরিতে তার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই সময় উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান মুসলিম জাহানের শাসনকর্তা ছিলেন। সে সময় জনক জননী আদর করে তার নাম রাখেন নুমান, আর ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পুরো নাম নুমান ইবনে সাবেত ইবনে জুতি। আবু হানিফা তার কুনিয়াত বা ডাকনাম। পরবর্তী যুগে তিনি ইমাম আবু হানিফা নামেই প্রসিদ্ধি লাভ করেছেন এবং বিশ্ববাসী তাকে আবু হানিফা নামেই বেশি চেনে। বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়েন। লেখাপড়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু 19 বা 20 বছরের দিকে ইমাম সাবির রহমতুল্লাহ আলাইয়ের নজরে পড়েন তিনি। ইমাম সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে তিনি জ্ঞান অর্জনে উৎসাহিত করেন। সে সময় সাবিরের ক্ষণিক সান্নিধ্য তার জীবনের মোড় বদলে দেয়। তিনি জ্ঞান অর্জনের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন। ব্যবসার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জন্মভূমি কুফার বড় বড় শায়েকদের থেকে জ্ঞান অর্জন শুরু করেন। তার জন্মস্থান কুফার বড় বড় শায়েকদের থেকে তিনি বিশেষভাবে ইমাম হাম্মাদের শিষ্যত্ব বরণ করেন। ইমাম হাম্মাদ হলেন ইব্রাহিম নখির প্রিয় ছাত্র, আর ইব্রাহিম ইবনে নখির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ও ইলম শরীয়ত শিক্ষা লাভ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। ইমাম হাম্মাদ একাধারে 20 বছর ধরে পরম যত্নের সঙ্গে মেহনত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম রূপে গড়ে তোলেন। ইমামে আজম শুধু কুফার প্রাজ্ঞ মুহাদ্দিস এবং ফকিহদের জ্ঞান ভাণ্ডারের উপর সন্তুষ্ট না থেকে জ্ঞান আহরণের জন্য হারামাইন শরীফাইন ভ্রমণ করেন। 130 হিজরি থেকে 136 হিজরি পর্যন্ত একটানা 6 বছর হারামাইন শরীফাইনে অবস্থান করে সেখানকার বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে তিনি সে সময় হাদিস আহরণ করেন। ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 4000 মুহাদ্দিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছিলেন। অন্যদিকে অনেক আগেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিকগণ বেশি কিছু উদ্ধৃত করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল কাপড়ের ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া এবং হেজাজ পর্যন্ত বিখ্যাত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো, আর এসবেই দেখাশোনা করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। পৈতৃক এই ব্যবসা সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, এলমে শিক্ষা, এলমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করতেন। 16 বছর বয়সেই তিনি পিতৃহারা হয়েছিলেন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মৃত্যুর পরে এই ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে সে সময় দিকবিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন। এভাবে তিনি জনমানুষের কাছে সে সময় ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন।
ইমাম সাবি রহমাতুল্লাহ আলাই তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন। এর মাঝে 120 হিজরিতে উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর তিনি উস্তাদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি পাঠদানের পাশাপাশি পৈতৃক কাপড়ের ব্যবসাও ধরে রেখেছিলেন। ইমামে আজম রহমাতুল্লাহ আলাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ধন্য বেশ কয়েকজন সাহাবীর সঙ্গ লাভ করে তাবেঈ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাহল ইবনে সাদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওয়াসেনা ইবনে আসকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লেখাপড়া শেষে তিনি ইসলাম ধর্মে বেশ অবদান রেখেছিলেন। যুক্তিবিদ্যা সহ অন্যান্য বিষয়ে অসাধারণ জ্ঞানে গুণান্বিত হওয়ার পাশাপাশি ইসলামী শরীয়তের বিধিনিষেধের উপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন। ইমাম সাবি রহমাতুল্লাহ আলাইয়ের অনুপ্রেরণায় আল্লাহ তাআলা কর্তৃক তৌফিকপ্রাপ্ত হওয়ার পর তিনি ফিকহের জগতে পদার্পণ করেন। ইলমে দ্বীন শিক্ষা অর্জনের মানসে তিনি বিভিন্ন মুহাদ্দিস ও ফাকিহদের সাথে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষাগ্রহণ করেছিলেন। ফিকার উপর তার এত আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমাতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে সুদীর্ঘ 18টি বছর ইলমে দ্বীনি শিক্ষা অর্জনে সে সময় তারই কাছে কাটিয়েছিলেন। কুরআন হাদিস গবেষণা তথা ইস্তিহাদের ক্ষেত্রে তার অবদান সত্যি অনস্বীকার্য। তাকে সমকালীন যুগে ফাকিদের সর্দার বলে গণ্য করা হতো। এছাড়া তিনি ইরাকের কুফা নগরীর মুফতি হিসেবেও সর্বাধিক পরিচিত ছিলেন। ইলমি ময়দানে তার অবদান ছিল অনস্বীকার্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হানাফি মাজহাবের প্রবর্তক ছিলেন। আজও তিনি ইমামে আজম নামে প্রসিদ্ধ হয়ে আছেন এবং প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে তাকেই শ্রেষ্ঠ ইমাম হিসেবে অভিহিত করা হয়। বর্তমানে ইরাক, চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের জীবন চলার পথে উদ্ভূত সমস্যার সমাধানে ইসলামের দিক নির্দেশনা হিসাবে তার মাজহাবকে মেনে চলেন। এমনকি উসমানী সাম্রাজ্যের অন্তর্গত এলাকাসমূহে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের মাজহাবকে সে সময় রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সেই সৌভাগ্যবান যিনি 55 বার পবিত্র হজ ব্রত পালন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। প্রত্যেক সফরে তিনি মক্কা মদিনার স্থানীয় এবং বহিরাগত উলামা, মাশায়েখ এবং মুহাদ্দিসদের সঙ্গে সাক্ষাৎ করতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের প্রশংসা নিয়ে জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামদের বেশ কিছু বক্তব্য পাওয়া যায়। তার মাঝে উল্লেখযোগ্য কয়েকজনের বক্তব্য আমরা এখন উল্লেখ করছি। এক, তার ইন্তিকালের সংবাদ শুনে শুবা ইবনে হাজ্জাজ আল আতকি রহমাতুল্লাহ আলাই বলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের সাথে কুফার ফিকা চলে গেছে, আল্লাহ তাআলা তার এবং আমাদের উপর রহমত করুন। দুই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেছেন, ফিকায়ের ব্যাপারে মানবজাতি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের পরিবারভুক্ত। তিন, আহমদ ইবনে হাম্মাল রহমাতুল্লাহ আলাই বলেছেন, তিনি ইলম, তাকওয়া, জুহদ এবং আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ছিলেন সত্যি অতুলনীয়। চার, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন, যদিও কিছু বিষয়ে লোকেরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের বিরোধিতা করে থাকেন, এমনকি তার সিদ্ধান্ত দেওয়া বিষয়গুলোকে প্রত্যাখ্যান করেন, তবে কেউ কখনোই তার জ্ঞান গরিমা কিংবা বুধশক্তি নিয়ে কোনোদিনও সন্দেহ করেননি। পাঁচ, ইমাম ইয়াহিয়া ইবনে মুইন রহমাতুল্লাহ আলাই বলেছেন, তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং নিরাপদ ব্যক্তি ছিলেন। আমি কাউকে শুনিনি তাকে দুর্বল বলতে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার জীবদ্দশায় বহু গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থের অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম এবং গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে। এর মাঝে তার অনেক গ্রন্থই পরবর্তীতে মুদ্রিত হয়েছে, কয়েকটির একাধিক সারা রচিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের করুণ মৃত্যুর পর তার জানাজায় অনেক লোক সমাগম হয়েছিল। ইতিহাসবিদ খাতিবের পক্ষ থেকে বলা হয়, তার জন্য লোকজন মৃত্যুর 20 দিন পর্যন্ত প্রার্থনা করেছিল। পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আধামিয়াতে আবু হানিফ মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের নামে। 1508 সালে সাফাবি সাম্রাজ্যের শাহ ইসমাইল আবু হানিফা এবং আব্দুল কাদের জিলানির মাজার সহ অন্যান্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন। 1533 সালে উসমানীয়রা পুনরায় ইরাক দখল করার পর সে সময় মাজার সহ অন্যান্য সুন্নি নিদর্শন পুনর্নির্মাণ করা হয়। এই পৃথিবীতে বহু ক্ষণজন্মা ব্যক্তি ইসলামের সেবা করে ইসলামের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। ইমামে আজম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তাদের মাঝেই একজন উজ্জ্বল নক্ষত্র। ইসলামের সেবার পাশাপাশি তিনি নিজের ন্যায় ও নীতির কাছে কতটা দায়বদ্ধ ছিলেন সেটি তার মৃত্যুবরণের ঘটনায় পরিষ্কার হয়ে যায়। ইসলামের জ্ঞান ভাণ্ডারে তিনি যে অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মা সেজন্য সত্যি চিরঋণী হয়ে থাকবে। প্রিয় ভিউয়ার্স, ইসলামের এই সংগ্রামী সৈনিক আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। এমনকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। আরও এমন ইসলামী ব্যক্তিত্বের জীবনের কথাসহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।